আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব বা ফেসবুক যে যেখান থেকে দেখছেন সকলকে ইনফোআরপিডিতে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে খাদ্য অধিদপ্তরের 1377 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছুদিন আগেই। সেই বিজ্ঞপ্তির বিস্তারিত পদসংখ্যা এবং কিভাবে আবেদন করবেন সেই সকল বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এমন বড় বড় চাকরির বিজ্ঞপ্তি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। খাদ্য অধিদপ্তর 1377টি পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি, এই চাকরির পরীক্ষাটি গত বছর হওয়ার কথা ছিল এবং হয়েছিল, এবং সেটি কোনো কারণে বাতিল হয়েছে, এবং এর পরবর্তীতে আবার এই খাদ্য অধিদপ্তরের এখানে বিজ্ঞপ্তিটি দিয়েছে, যেখানে 1377টি পদের জন্য আবেদন করা যাবে এবং সেই বিস্তারিত সম্পর্কে আমরা জানব। তো দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের কাঙ্ক্ষিত তথ্যটি কালেক্ট করে নিতে পারেন। তো চলুন আমরা জেনে নেই, প্রতিষ্ঠানের নাম খাদ্য অধিদপ্তর, পদের সংখ্যা 1377টি পদ, আবেদন ফি এখানে 223 ও 112 টাকায় আবেদন করা যাবে, এবং আবেদন শুরু হবে 12 সেপ্টেম্বর 2023। এটি দেখে রাখবেন সকলেই, 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 11 অক্টোবর 2023 তারিখে। এবং আপনারা অনেকে জেনে থাকবেন মৎস্য অধিদপ্তরেও কিছুদিন আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি পড়তে চাইলে এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন। এখন আমরা আবেদনের বিস্তারিত জানি। প্রথমে যে পদের নাম সেটি হলো উপখাদ্য পরিদর্শক। এই পদের সংখ্যা অনেক বেশি, 356টি পদ, বেতন 11,000 থেকে শুরু, এবং এর যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস, অর্থাৎ দ্বিতীয় বিভাগে অনার্স পাস হতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে দুই নম্বরটা যদি দেখি আমরা, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে মাত্র 3টি পদ আছে। এখানে যোগ্যতা অনার্স পাস ও টাইপিং ও শার্ট লিপিতে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এরপরে তিন নম্বরে যদি আমরা দেখি, শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 11টি পদ রয়েছে এবং এখানে যোগ্যতা থাকতে হবে অনার্স পাস ও টাইপিং ও শার্ট লিপি কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষ থাকতে হবে, বেতন 10,200 থেকে শুরু। এরপরে 4 নম্বরে আছে উচ্চমান সহকারী পদ, এখানে 4টি পদ এবং এখানে যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্টে। এরপরে আছে 5 নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পদে 3টি লোক নেবে, 10,200 থেকে আবেদন শুরু, দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস, অনার্স পাস হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় গ্রেডে। এরপরে আছে 6 নম্বরে আছে মেকানিক্যাল ফোরম্যান, সেখানে 3টি পদ আছে, 10,200 থেকে শুরু বেতন এবং দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস থাকতে হবে, অর্থাৎ এটা এসএসসি পাসে আবেদন করা যাবে, এবং অটো মেকানিক্স বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে, এই দুটি যোগ্যতা প্রয়োজন। এরপরে আছে 7 নম্বরে ইলেকট্রিক্যাল ফোরম্যান, এখানে 2টি পদসংখ্যা আছে এবং 10,200 থেকে শুরু, এখানে যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস ও ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত, এসএসসি পাস করেই এখানে আবেদন করা যাবে এবং ইলেকট্রিক্যাল সার্টিফিকেট থাকতে হবে। এরপরে আছে সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে 222টি পদ, অনেকগুলো পদ আছে এবং এখানে যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস, অর্থাৎ ইন্টার পাসে এখানে থেকে আবেদন করতে পারে। 9 নম্বরে আছে অপারেটর, অপারেটর পদে 17টি পদ খালি আছে, বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস হতে হবে। এরপরে আছে সহকারী ফোরম্যান, সহকারী ফোরম্যানের 3টি পদ খালি আছে, এখানে দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস ও অটো মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, এসএসসি পাসে এখানে আবেদন করা যাবে সহকারী ফোরম্যানে। এরপরে আছে মিল রাইট, এখানে 5টি পদ খালি আছে, এখানে দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস ও অটো মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট এখানেও থাকতে হবে। দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও এই লিঙ্কে প্রবেশ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপরের পদে আছে ইলেকট্রিশিয়ান, 10টি পদ ফাঁকা আছে। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 346টি পদ ফাঁকা আছে, এখানে
এইচএসসি পাস ও কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষ হতে হবে। এইচএসসি পাসে এই পদে আবেদন করা যাবে। এবং এরপরে আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, 68টি পদ, বেশ কিছু পদ আছে এখানেও। এইচএসসি পাস ও কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে দক্ষতা সম্পন্ন হতে হবে। এরপর আছে ল্যাবরেটরি সহকারী, এখানে 2টি পদ মাত্র। বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাশে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করলে এখানে আবেদন করা যাবে। এরপর আছে সহকারী অপারেটর, 33টি পদ, এখানে যোগ্যতা থাকতে হবে এইচএসসি ভকেশনাল এবং জেনারেল মেকানিক্সে পাস থাকতে হবে। এরপরে যদি আমরা দেখি স্টেভেডর সর্দার, এখানে 6টি পদ আছে, এইচএসসি ভকেশনাল জেনারেল মেকানিক্স পাস হতে হবে এখানেও। এরপরে আছে সহকারী মিল রাইট, আছে 6টি পদ, এরপরে এখানে যোগ্যতা থাকতে হবে এসএসসি ভকেশনাল পাস ও 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ এখানে সহকারী মিল রাইটে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ভেহিকেল মেকানিক, অর্থাৎ গাড়ির যে মেকানিক, সেখানে এসএসসি পাস ও 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এসএসসি পাস এখানে আবেদন করা যাবে। এরপরে 20 নম্বরে যদি আমরা দেখি মিল অপারেটর, 117টি পদ, 117টি পদের ক্ষেত্রে এসএসসি ভকেশনাল পাস ও 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন। এরপর আছে সাইলো অপারেটর, এখানে 114টি পদ, 114টি পদের এসএসসি ভকেশনাল পাস ও 2 বছরের অভিজ্ঞতা, এখানেও কন্ডিশন তারা দিয়ে দিয়েছে, বেতন 9,300 থেকে শুরু। এরপর সর্বশেষ যদি আমরা দেখি স্প্রেম্যান, এখানে 7টি পদের জন্য লোক নেবে এবং এখানেও এসএসসি পাস ও শারীরিক সক্ষম হতে হবে, এসএসসি পাস এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে, তবে এই পদে আবেদন করা যাবে। এবং সর্বশেষ নিচে আমরা আবেদনটির ছবিও দিয়ে দিছি, আপনারা চাইলে সরাসরি এখান থেকেও বিস্তারিত পড়ে নিতে পারেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং এমন ভিডিও পেতে আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে, এবং কমেন্টের মাধ্যমে জানান এমন ভিডিও পেতে চান কিনা। ধন্যবাদ সকলকে।